এসি জেনারেটর হলো এমন এক প্রকার যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে এসি প্রবাহে বা শক্তিতে রূপান্তরিত করে। এজন্য এগুলোকে পরিবর্তক বা যুগপৎ জেনারেটর বলা হয়। পরিবর্তকের প্রধান অংশ স্পষ্টত স্টেটর ও রোটর, কিন্তু অন্যান্য যন্ত্র যা তা হলো বেশিরভাগ পরিবর্তকে ক্ষেত্র উত্তেজক হিসেবে ঘোরে এবং আর্মেচার স্থির থাকে। স্টেটর পরিবর্তকের ডিসি যন্ত্র স্টেটরের চুম্বক ক্ষেত্রের পথ নির্দেশনা করে না, এর পরিবর্তে আর্মেচারকে ধারণ করতে স্টেটর ব্যবহৃত হয়। স্টেটর সংকর ধাতু অথবা চুম্বকীয় লোহার স্তরিত পাত দিয়ে গঠিত হয় ঘূর্ণন তড়িৎ প্রবাহ হ্রাস করার জন্য। পরিবর্তকের আর্মেচার কেন স্থির থাকে? উচ্চ ভোল্টেজ স্থির আর্মেচার বেষ্টক অন্তরিত করা সহজ, যেটা 30 কিলোভোল্ট বা তারও বেশি হতে পারে। স্থির আর্মেচার থেকে উচ্চ ভোল্টেজ আউটপুট বের করা যায়, যেখানে ঘূর্ণন আর্মেচারে উচ্চমানের ব্রাশ সংযোগ ভোল্টেজ ড্রপ হয়। ব্রাশে স্পার্কিংও খুব ভোগান্তিকর। রোটরে ক্ষেত্র উত্তেজক বসানো থাকে এবং নিম্ন ডিসি ভোল্টেজ নিরাপদভাবে পরিবহন করা যায়। আর্মেচার আবেষ্টক উপযুক্তভাবে তৈরি করা যায়, যাতে উচ্চ কেন্দ্রগতিক বল দ্বারা সৃষ্ট অঙ্গ বিকৃতি প্রতিরোধ হয়। রোটর এসি জেনারেটর পরিবর্তকে দুই প্রকার রোটর ব্যবহৃত হয়, এক লাফানো এবং দুই সিলিন্ডার আকৃতির। এক লাফানো মেরু নিম্ন এবং মধ্যম গতির পরিবর্তকে এই ধরনের রোটর ব্যবহৃত হয়। চিত্রে লাফানো মেরু টাইপের রোটর নির্মিত এসি জেনারেটরের প্রস্তুত দেখানো হলো। এই ধরনের রোটরে বহুসংখ্যক অভিক্ষিপ্ত মেরু চুম্বকীয় চাকায় লাগানো থাকে। এই মেরু স্তরিত করা থাকে ঘূর্ণাবত তড়িৎ ক্ষয় রোধ করার জন্য। এই ধরনের রোটর নির্মিত পরিবর্তক ব্যাসে বৃহত্তর এবং অক্ষীয় দৈর্ঘ্যে ছোট হয়। দুই সিলিন্ডারাকৃতির এই ধরনের রোটর উচ্চ গতির পরিবর্তকে বিশেষত পরিবর্তকে ব্যবহৃত হয়। এই ধরনের রোটর মসৃণ এবং পুরু স্টিল সিলিন্ডার ধারণ করে এর বাহিরের উপরিতলে। রোটরের আবেষ্টকে ডিসি প্রবাহ স্লিপ রিং এবং ব্রাশের ভিতর দিয়ে প্রবাহিত করা হয়। কার্যনীতি এসি জেনারেটরের কার্যনীতি ডিসি জেনারেটরের সাধারণ কার্যনীতির একই। উপরে চিত্র বুঝতে সাহায্য করবে কিভাবে পরিবর্তক এসি জেনারেটর কাজ করে। ফ্যারাডের তড়িৎ চুম্বকীয় আবেশ নীতি অনুসারে যখন চুম্বক ক্ষেত্রের ভিতর দিয়ে কোনো পরিবাহী চালিত হয় তখন তাতে ইএমএফ আবিষ্ট হয়। যদি পরিবাহীতে কোনো বদ্ধ পথ সংযুক্ত হয় তাহলে আবেশিত ইএমএফ বর্তনী দিয়ে প্রবাহিত হয়। এখানে উপরে চিত্র দেখো। মনে করো পরিবাহী কুণ্ডলী এ বি সি ডি চুম্বক ক্ষেত্রে বসানো আছে। চুম্বক ফ্লাক্সের দিক উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, কুণ্ডলী স্লিপ রিংয়ের সাথে এবং লোড স্লিপ রিংয়ের সাথে অপর প্রান্তে সংযুক্ত। এখন ক্ষেত্র এক থেকে শুরু করে কুণ্ডলী ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। এই ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্রের দিক ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম অনুসারে পাওয়া যায় এবং তা এ বি সি ডি বরাবর। যেহেতু কুণ্ডলী ঘড়ির কাঁটার দিকে ঘুরছে,
পর্যায়কালের অর্ধেক সময় পরে উপরের চিত্রের দ্বিতীয় ক্ষেত্রের মতো হবে। এই ক্ষেত্রে ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুসারে তড়িৎ প্রবাহ হবে DCBA বরাবর। এটা দেখায় যে পর্যায়কালের অর্ধেক সময় পর পর দিক পরিবর্তিত হয়, এর অর্থ আমরা পরিবর্তিত প্রবাহ পাই।